আজকে আমাদের ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আমাদের রাজ্যে একটা মহালোক আদালত অনুষ্ঠিত হচ্ছে। এই মহালোক আদালতে সর্বমোট সারা রাজ্যে 66টি বেঞ্চ গঠন করা হয়েছে এবং সমস্ত বেঞ্চগুলোতে সর্বমোট 19,405টা মামলা সেটেলমেন্টের জন্য নেওয়া হয়েছে। এই 19,405টির মধ্যে আদালতে বিচারাধীন মামলার সংখ্যা হলো 14,566টি এবং আদালতের বাইরে ডিসপিউট অর্থাৎ যেমন ব্যাংক ঋণ সংক্রান্ত ডিসপিউট বা বিএসএনএল এর বিল সংক্রান্ত ডিসপিউট এই সমস্ত মামলার সংখ্যা হলো 4,839টি। আর আদালতে বিচারাধীন মামলা যেগুলো নেওয়া হয়েছে এগুলোর মধ্যে মোটর অ্যাক্সিডেন্ট ক্ষতিপূরণ সংক্রান্ত মামলার সংখ্যা হলো 268টি, ম্যাট্রিমোনিয়াল ডিসপিউটের সংখ্যা হলো 142টি, ক্রিমিনাল কম্পাউন্ডেবল কেসের সংখ্যা হলো 2,757টি, ট্রাফিক মামলা অর্থাৎ এমভি অ্যাক্টের আন্ডারে যে ট্রাফিক পুলিশ চালান কেসগুলো হয় এগুলোর সংখ্যা হলো 10,818টি, অন্যান্য দেওয়ানি মামলার সংখ্যা 57টি, চেক বাউন্স সংক্রান্ত মামলা 440টি এবং ল্যান্ড ডিসপিউট সংক্রান্ত মামলা 84টি। এই সর্বমোট 14,566টি বিচারাধীন মামলাও সেটেলমেন্টের জন্য নেওয়া হয়েছে। আজকে এই মহালোক আদালতের একটা বিশেষ দিক হলো আমাদের রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে ত্রিপুরা সরকার এককালীন একটা ছাড় ঘোষণা করেছে ট্রাফিক মামলার নিষ্পত্তির ক্ষেত্রে। অর্থাৎ আপনারা জানেন যে 2019-এ আমাদের মোটর ভেহিকেলস অ্যাক্টে ব্যাপক রদবদল হয়, এতে জরিমানার পরিমাণটা অনেকটাই বৃদ্ধি করা হয়েছিল। সেই দিক থেকে চিন্তা করে এই বিশেষ যে নোটিফিকেশনটা গভর্নমেন্ট থেকে করা হয়েছে এটার আন্ডারে যে যে ক্ষেত্রে সর্বনিম্ন জরিমানার পরিমাণ নির্ধারণ করা আছে তার থেকেও অর্ধেক পরিমাণ জরিমানা দিয়ে এই মামলাগুলি আজকে নিষ্পত্তি করার সুযোগ থাকবে। এই জন্য আমরা সবার কাছে আবেদন করব এই আদালতে মহালোক আদালতের সুযোগ গ্রহণ করে মামলা নিষ্পত্তি করার জন্য। এতে আমরা আশা করছি আমাদের আদালতগুলিতে যে বিচারাধীন মামলার একটা চাপ রয়েছে এর সংখ্যা অনেকটাই কমবে। বর্তমানে বিভিন্ন আদালতে রাজ্যে কত বিচারাধীন মামলা এমন রয়েছে সেটার ইনফরমেশন তো আমার কাছে নেই, সেটা আপনাদের হাইকোর্ট থেকে নিতে হবে পরিষ্কারভাবে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ।